আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেন হুজুর দোয়া করে দোয়া কবুল হয় না আসলে দোয়ার মধ্যে রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লামের কিছু শিখানো বাক্য যদি আমরা আমাদের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি এর মাধ্যমে যদি আমরা আল্লাহ তালাকে ডাকতে পারি অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন আজ আপনাদের কেমন একটি দোয়ার কথা বলে দিব যদি আপনারা পাশক্ত নামাজের মধ্যে নামাজ শেষ করার পরে আপনারা যদি আপনাদের দোয়ার মধ্যে এই দোয়াটি অন্তর্ভুক্ত করে আপনারা দোয়া করেন আপনারা যা চাবেন আল্লাহ রব্বুল আলমী তাই প্রদান করবে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং নিজের ছেলে সন্তানের জন্য নিজের চাকরির জন্য আপনি যেই যেইনেক দোয়াই করবেন আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তালা সেই দোয়াটি কবুল করবেন আবু দাউদ শরীফের বর্ণনা চোদ্দশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আনহু কানা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান একবার আমি আল্লাহর নবীজির সাথে বসা ছিলাম এমন সময় রজলনীয় সল্লি এক ব্যক্তি এসে নামাজ আদায় করল ثم دعا ابو ربيبتي كله اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنّاد بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اي دعاء كلن فقال النبي صلى الله عليه وسلم তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন অবশ্যই এই ব্যক্তি আল্লাহ তালাকে ডেকেছেন মহান মালিকের মহান নামের মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে সে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাযী ইযা দু'ইয়া বিহি এই ইসমে আজম পরে যেই দুয়াই করা হয় আল্লাহ তাআলা কবুল করেন ওয়া ইযা সুইলা বিহি আতা এই ইসমে আজুম পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা যাবেন আল্লাহর রাসূল বলেছেন তাই আল্লাহ তাআলা প্রদান করবেন Anas رضی اللہ عنہ থেকে তিনি বলেন আমি বসা ছিলাম এমন সময় আল্লাহর নবীজি এই ইসমে আজুমের কথা বলেছেন ওই ব্যক্তি নামাজ শেষে এই দোয়াটি করেছেন আর আল্লাহর রসুল বলেছেন এই ইসমে আজম পরে যে দোয়া করবে কবুল হয়ে যাবে নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য যার জন্য এই দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আমি আবারও সেই দোয়াটি বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাবি আন্না কাল হামদা লা ইলাহা ইল্লা আংতাল মান্নান বা দিয়ো সামাওয়াদিওল অরুদিয়া দল জাল আলিওল ইকরব ইয়া হাইয়োয়া কৈয়ুম এই দ্বারটি পরে নমাশ শেষে আপনি যা চাবেন আল্লাহরফ গুলালামিন আপনাকে তাই প্রদান করবেন আপনি আপনার দোয়ার মধ্যে এই দোয়াটি অন্তর্ভুক্ত করে আপনি আল্লাহ কাছে দরখাস্ত করেন দোয়া করেন আল্লাহর বলেছেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন যা চাবেন তাই প্রদান করা হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের দোয়ার মধ্যে এই ইসমে আজম অন্তর্ভুক্ত করিয়া দোয়া করার তৌফিক দান করুন বলেন আমিন